হ্যালো বন্ধুরা, আপনাদের মাঝে চলে আসলাম আরও একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওটা হচ্ছে মূলত কোয়েন স্পেন্ডিং এর ভিডিও। আমার আইডিতে দেখতে পাচ্ছেন 20,000 কোয়েন রয়েছে, তো আমি ট্রাই করব এই 20,000 কোয়েন দিয়ে কয়টা লিজেন্ডারি প্লেয়ার কিনা যায়। তো আমি ফার্স্টে লিজেন্ডারি স্কাউট মেরে দিলাম, দেখি কোন প্লেয়ারটা আসে। তো কোনো ভালো প্লেয়ার দিল না এফটিজি আমাকে, এটা জাস্ট ইগনোর করলাম। ওকে, অ্যানাদার টাইম, দেখি কোন প্লেয়ারটা দেয় এবার। তো জাস্ট ওয়েট, এবার কিন্তু কোনো ভালো প্লেয়ার পেলাম না, আর ডিসকার্ড করে দেই। অ্যান্ড আরও একটি বার লিজেন্ড স্কাউট মেরে দিলাম, এবার পেয়ে গেলাম গোলকিপার, সুইজারল্যান্ডের গোলকিপার ইয়ান সোমার। কিনে ফেললাম ইয়ান সোমারকে 1295 কোয়েন দিয়ে। তো এটা ডিসকার্ড করে দেই, আরও একটা লিজেন্ড স্কাউট মেরে দেখি কোন প্লেয়ারটা আসে। ওয়াও, লিও মেসি, কিনে নেই প্লেয়ারটাকে। ওয়েল সাইনিং ফর মাই টিম, কিনে ফেললাম লিওনেল মেসিকে 2605 কোয়েন দিয়ে। তো 20,000 থেকে 14,000-এ চলে গেছে, অর্থাৎ 6,000 কোয়েন দিয়ে আমি দুইটা প্লেয়ার কিনতে পেরেছি, লিজেন্ডের প্লেয়ার। ওয়াও, একসাথে দুইটা প্লেয়ার, কিনে নেই এডার মিলিটাওকে। ওয়েল সাইনিং ফর মিলিটাও। তো এবার আরও একটা প্লেয়ার কিনবো, ওর নাম হচ্ছে কেভিন ডি ব্রুইনা। কিনে ফেলাম 86 রেটিংয়ের অ্যাটাকিং মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনাকে, ওকে কিনতে আমার খরচ হয়েছে 2495 কোয়েন। বন্ধুরা, আর একটা লিজেন্ডারি স্কাউট মেরে দেই, পরপর দুইটা প্লেয়ার পেয়ে গেলাম, কিনে ফেললাম বিনিসিয়াস জুনিয়রকে। কিনে নিলাম বিনিসিয়াস জুনিয়রকে, 84 রেটিং এর লেফট উইঙ্গার। তো এবার কিনবো বার্নার্ডো সিলভা। বন্ধুরা, আরও একটা লিজেন্ডারি প্লেয়ার বার্নার্ডো সিলভাকে আমার টিমে অ্যাড করালাম। তো এবার আরও একটা লিজেন্ডারি স্কাউট মেরে দেখি কোন প্লেয়ারটা আসে। এবার কিন্তু কোনো লিজেন্ডারি প্লেয়ার আসলো না, এখনও 4,000 কোয়েন রয়েছে, দেখি কয়টা প্লেয়ার কিনতে পারি। তো এবারও কিন্তু কোনো ভালো প্লেয়ার দিল না, আরও একটা মেরে দেয় লিজেন্ডারি স্কাউট, দেখি কোন প্লেয়ারটা আসে এবার। তো এবার পেয়ে গেলাম 83 রেটিংয়ের টনিক ক্রুজকে। তো বন্ধুরা, আমার লাস্ট প্লেয়ারটা কিনে ফেললাম টনিক ক্রুজ 1980 কোয়েন দিয়ে, আর মাত্র আমার কাছে 1268 কোয়েন আছে। তো এই কোয়েন দিয়ে কিন্তু আমি কোনো লিজেন্ডারি প্লেয়ার পাবো না, তবে আরও একটা লিজেন্ডারি স্কাউট মেরে দেখি। এবার বলতে না বলতে এসেছে রবার্ট লেওন্ডস্কি, তবে ওকে কেনার মধ্যে আমার কাছে পর্যাপ্ত পরিমাণ কোয়েন নেই, তো এর জন্য ওকে কিনতে পারলাম না, সরি। তো আপনাদেরকে দেখাচ্ছি আমার টিমটা। তো এখানে আমি কয়েকটা প্লেয়ার কিনেছি 20,000 কোয়েন খরচ করে, টনি ক্রুজকে নিয়েছি, তো সিলভাকে নিয়েছি, সর্বমোট দুইটা হলো, বিনিসিয়াস তিনটা, তারপর ডিব্রুইনাকে নিয়েছি চারটা, এরপর এডার মিলিটা পাঁচটা হলো, তারপর কিনেছি লিওনেল মেসিকে ছয়টা, অ্যান্ড লাস্ট ওয়ান ইয়ান সোমার সাতটা। তো ফ্রেন্ড, আমি 20,000 কোয়েন খরচ করে এই 60টা প্লেয়ার কিনতে পেরেছি স্কাউট করে। তো দেখতে পেলেন স্কাউট করাটা কিন্তু অনেকটাই আপনার লাকের ওপর নির্ভর করে, অনেক সময় ভালো প্লেয়ার দেয় আবার অনেক সময় দেয় না, তো স্কাউট আপনারা ট্রাই করবেন না। বন্ধুরা, আজকে এখানে শেষ করতেছি, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।